আমাদের দলীয় নেতা কর্মীদের নিয়ে উপস্থিত হই এবং নজর দিয়ে দিলেন। আমাদের দলীয় বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা শেষে 12টার দিকে বের হই। তার পূর্বে আপনারা জানেন যে আমাদের কমিটি নতুন কমিটি, নতুন কমিটি ওই হিসাবে আমাদের গণমাধ্যমের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা আমার সাথে আমার এবং আমার সংগঠনের ভাবনা নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করে আমার একটা ইন্টারভিউ বা আমার সংগঠনের বিষয়ে তারা কথা বলতে চায়। তো তাদের সাথে কথা বলার নিমিত্তে আমি আবার টেবিলে বসে যাই, বসে সেই গণমাধ্যমের ভাইদের সাথে কথা বলার চেষ্টা করি। গতকালের ধারাবাহিকতায়, গতকাল আপনারা যেরকম একটা উস্কানিমূলক পরিবেশ দেখেছেন, সে তারই ধারাবাহিকতায় তারা চারপাশ থেকে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল, যার কারণে আমার সেই গণমাধ্যম ভাইদের সাথে কথা বলাটা বিঘ্ন ঘটছিল। তো তার পরবর্তীতে সেই গণমাধ্যম ভাইদের পরামর্শে যে ভাই তাই হলে আমরা বাইরে ইন্টারভিউটা করি, তো আমরা হাকিম চত্বরে আসি। হাকিম চত্বরে এসে যখন আমরা ইন্টারভিউ মাঝামাঝি পর্যায়ে সে সংবাদ মাধ্যম কর্মীদের সাথে আমার ইন্টারভিউ বা আমার সংগঠনের বিষয়ে ভাবনা বিষয়াদি কথা বলার মাঝামাঝি পর্যায়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেখানে ছিল, তারা এসে আমার সাথে এবং আমার সাথে যারা নেতাকর্মী ছিল এবং যে উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী যারা ছিল, উপস্থিত সে গণমাধ্যম কর্মী সাংবাদিক বন্ধু যারা ছিল, প্রত্যেকের সাথে খারাপ আচরণ করে এবং কে তাদেরকে এক প্রকার দূর করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। আমরা হাকিম চত্বর থেকে এসে যে আমাদের অসম্পূর্ণ কথাগুলো বলার জন্যে আমরা আমাদের পিছনে ডাকে আমরা অবস্থান নেই এবং আমাদের সেই অসম্পূর্ণ কথাগুলো সেই সাংবাদিক ভাইদের সাথে বলার চেষ্টা করি এবং সম্পন্ন করি। কথা বলারই শেষ করে আমরা আমাদের নেতাকর্মীদেরকে পরবর্তী ডিরেকশন দিয়ে আমি দশ কদম সামনে আগানোর পরই সেই ছাত্রলীগের সেই ভাইয়েরা, সেই বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রড, চাপাতি, রামদা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে বিনা উস্কানিতে পেছন থেকে হামলা করে এবং আমাদের প্রায় 30 থেকে 40 জন নেতাকর্মী আহত হয়, তার মধ্যে 8 থেকে 8 জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে এখন বিভিন্ন প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধীন।